করিম আপনি লিখেছেন সরকারি প্রতিষ্ঠানের জিপিএফ সিপিএফ এর সুদ আবেদন করে বন্ধ রাখার পরও জমন টাকা উক্ত প্রতিষ্ঠান সুদি কারবারে বিনিয়োগ করলে এর জন্য আমি সুদের কারবার অন্তর্ভুক্ত হব কি না যেহেতু জিপিএফ ফান্ডের টাকা আমরা সাধারণত তুলতে পারি না এবং আমাদের হাতে নয় বিষয়গুলো যার কারণে এই টাকাটা যদি কর্তৃপক্ষ আমাদের বেতন থেকে কাটা টাকাটা তারা যদি এমন কোনো কাজে ব্যয় করেন যেটি আসলে সরে অসম্মত নয় এটার দায় দায়িত্ব তাদের যেহেতু আমি তাদেরকে সে পারমিশন দিই এবং এটি আমার হাতেও নয় অথবা এর জন্য চাকরিজীবী নিজেই দায়ী থাকবেন না আবু সাহেব লিখেছেন